হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল যেটি এক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও কতগুলো নতুন আপডেট তো আমি জানি অলরেডি আমি শেয়ার করছি আপনাদের সাথে যে ইউজিসির তরফ থেকে বেরিয়ে গেছে আপ টু ডেট ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর আন্ডার রেজিস্টার্ড এই বছর দু হাজার কুড়ি দু হাজার একুশের অ্যাফিলেটেড ইউনিভার্সিটির লিস্ট যেখানে কিন্তু এসছে দুটি নাম একটা হচ্ছে উত্তরবঙ্গ আর একটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং আমি অলরেডি আপনাদেরকে এর আগেও শেয়ার করেছিলাম যে এনএসইউর কিন্তু পাঁচ বছরের যেহেতু ডাইরেক্ট বা নেওয়া আছে তার ফলে এর মধ্যে কিন্তু এনএসইউ বা ই গ্ন এরা পড়বে না কারণ এরা কিন্তু শুধুমাত্র ওপেন বা ডিস্টেন্সেরই পড়াশোনা করাচ্ছে তো তার জন্যই এখন কিন্তু পশ্চিমবঙ্গে যারা স্টুডেন্ট আছেন আপনারা ইউজি বা পিজি তাদের জন্য শেষ সুযোগ একত্রিশে ডিসেম্বর অবধি কিন্তু মোটামুটি সব কটি ইনস্টিটিউটই তাদের ডেট বাড়িয়ে দিয়েছে কোন কোন ইউনিভার্সিটি কত তারিখ অবধি ডেট বাড়ালো সেটা বলে দিচ্ছি এবং যারা এই বছর পিজি অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এটাই সত্যিকারের শেষ সুযোগ এরপর কিন্তু চলে আসবে জানুয়ারির অ্যাডমিশনের জন্য নতুন আবার ওপেন পোর্টাল হবে তো এবং আমি বলে দিই যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু দুবার করে অ্যাডমিশান নেয় না যারা হচ্ছে শুধুমাত্র ডিস্টেন্স বা ওপেনে পড়ায় তারাই দুবার করে অ্যাডমিশান নেয় বাকিদের কিন্তু একবার করেই অ্যাডমিশান হয়ে থাকে তো চলুন দেখে নিচ্ছি ভিডিওটা রবীন্দ্রভারতী তো এবং বর্ধমান কল্যাণী এই সমস্ত ইউনিভার্সিটিতে এখনো অব্দি অ্যাফিলেশান পায়নি তাই আর লেট করবেন না যারা অন্তত ডিস্টেন্সে ভর্তি হতে চাইছেন তাই বিদ্যাসাগর নর্থ বেঙ্গল নেতাজি সুভাষ এবং ইগনুতে কিন্তু অ্যাডমিশান নিতে পারছেন তো চলুন দেখে নিচ্ছি প্রথমত আমি দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যেদিনকে নর্থ বেঙ্গল অর্থাৎ নয়ে মানে আগস্টে বার করেছিল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তাদের আলটিমেটলি বিজি অ্যাডমিশান বা ইউজি অ্যাডমিশনের নোটিফিকেশান আমি সেই সময় শেয়ার করেছিলাম তার পরবর্তীতে ডেট এক্সটেন্ড হয়েছিল সেটাও আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম এবং আজকে যে ডেট এক্সটেন্ড হয়েছে ডিসেম্বরে সেটাও শেয়ার করে দিচ্ছি এবং আগে আমি অলরেডি এটা বলে দিয়েছি একটু দেখে নেবেন আপনারা যে কত টাকা কোর্স ফিস কীভাবে অ্যাডমিশান নেবেন সমস্ত কিছু তো এটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ওয়েবসাইট এবং এখানে দেখুন লেখা আছে অ্যাডমিশান ডেট এক্সটেনশন নোটিশ চার বারো দু হাজার কুড়ি আমার একটু দেরি হলো দিতে আমি তাও আপনি শেয়ার করে দিচ্ছি অনলাইন অ্যাডমিশন টু দ্য সেমিস্টার ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ফ্রম জুলাই টোয়েন্টি টোয়েন্টি অ পিজি কোর্স ইংলিশ বেঙ্গলি নেপালি হিস্ট্রি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথ আর ওদিকে রয়েছে ইউজির আন্ডারে রয়েছে বি এবং বিএ বি এই সমস্ত কোর্সের অ্যাডমিশনের কিন্তু একত্রিশ বারো দু হাজার কুড়ি হচ্ছে লাস্ট ডেট অর্থাৎ একত্রিশ বারো দু হাজার কুড়ির মধ্যে আপনাদের কিন্তু আবেদন করতে হচ্ছে এটা লাস্ট সুযোগ এবং এরপরে কিন্তু ইউজিসিও দেয়নি ইউজিসিও টাইমটাকে বাড়িয়ে অলরেডি ডিসেম্বরের একত্রিশ তারিখ অবধি করে দিয়েছে রিসেন্ট তার নোটিশে তার জন্যই ইউনিভার্সিটিগুলো করেছে কিন্তু এরপরে আর এই টাইমটা বাড়বে না তো তার ফলে এটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এবং আপনারা আবেদন করবেন কিভাবে জাস্ট ছোট করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই যে দেখুন রয়েছে ক্লিক টু ওপেন অনলাইন অ্যাডমিশন পোর্টাল ডিই অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন পিজি সেমিস্টার ওয়ান তো যারা পিজি সেমিস্টার ওয়ান এখান থেকে করবেন যারা ইউজি এখান থেকে করবেন ধরুন পিজিটা করছি আমি জাস্ট ক্লিক করলাম আপনার কাছে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে জাস্ট আপনাকে এখান থেকে রেজিস্টার নাওতে ক্লিক করে রেজিস্টার করতে হবে দেন লগ করতে হবে করে আপনার টোটাল জিনিসটা চলে আসবে এখানে অ্যাডমিশন টাইটেরিয়া সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন কোর্স ফিস থেকে শুরু করে যেগুলো অলরেডি বলেছি তো চলুন নিচ্ছি আর একটা তো এবার আমি যদি দেখিনি বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন আপডেট বিদ্যাসাগরেরও যখন বার করেছিল আমি সেই সময় অলরেডি শেয়ার করেছিলাম কোর্স ফিজ থেকে শুরু করে এলিজিবিলিটি সমস্ত কিছু বলে দিয়েছিলাম তবুও আজকে বিদ্যাসাগরে আমি আপ টু ডেটটা বলে দিই যেটা ডেট এক্সটেন্ড করা হয়েছে দেখুন বলেছে ফার্দার এক্সটেনশন অফ লাস্ট ডেট রিগার্ডিং অ্যাডমিশন এম এ এম সি এম কম পার্ট ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি তো এদের পার্ট ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি যে আলটিমেটলি যে এখন যে অ্যাডমিশন চলছে সেটা এক্সটেন্ড করা হয়েছে দেখুন এক্সটেন্ড করে এরা বলে দিয়েছে একদম লাস্ট ডেটটা কবে একত্রিশ বারো দু হাজার কুড়ি অ্যাজ পার ইউজিসি নোটিফিকেশান যেটা ইউজিসি রিসেন্ট দিয়েছে আমি বললাম এদেরও কিন্তু লাস্ট ডেট একত্রিশ বারো দু এবং এখানে টোটাল আছে দেখুন অলরেডি এলিজিবিলিটি বলে দিয়েছি তা আমি একটা দুটো বলে দিচ্ছি মোটামুটি আপনাদের যারা বিয়ে ধরুন পাশে পড়েছেন তারাও কিন্তু ডিস্টেন্সে এম করতে পারেন অথবা যারা বিয়ে অনার্স করেছেন তারাও কিন্তু ডিস্টেন্সের আন্ডারে এম করতে পারেন বিয়ে যারা পাশে পড়েছে তাদের মিনিমাম তিনশো নাম্বারে পড়তে হয় মানে ধরুন আপনি যদি আজকে ইংলিশ নিয়ে পড়তে চান তাহলে আপনাকে ইলেকটিভ ইংলিশ নিয়ে তিনশো নাম্বারে পড়াশোনা করতে হবে পাশে অথবা আপনি ইংলিশ অনার্স করেছেন বলেই আপনি করতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনাদের যাবতীয় যা সাবজেক্ট ওয়াইজ আপনি আপনার এলিজিবিলিটি ওয়াইজ ফিজিক্স কেমিস্ট্রি এনভারমেন্টাল সায়েন্স আছে এম এম মধ্যে আছে বেঙ্গলি ইংলিশ সংস্কৃত হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স কম এমএসসির মধ্যে আছে কম্পিউটার তার সাথে দেখুন নিউট্রিশন ম্যানেজমেন্ট আছে এর সবের আপনারা কোর্স করতেই পারেন তো জিওগ্রাফিটা কিন্তু এখানে নেই অনেকেই জিওগ্রাফির জন্য বলেছিলেন তো এবার চলুন দেখে নিচ্ছি আরও একটি ইউনিভার্সিটির আপডেট তার জন্য আমি চলে যাচ্ছি আরেকটি ইউনিভার্সিটি ওয়েবসাইটে সেটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং আরবিউর একটা ডিসটিংশন করেছিলাম এবং বলেছিলাম যে দুটোর কোর্স ফিজ কত কত দুটোর কী কী সুবিধা অসুবিধা কী কী আছে এবং কিন্তু দুঃখের বিষয় যেহেতু আরবিউ এখানে আর এই বছর পেয়ে এখন অব্দি অ্যাফিলিয়েশানের নামে লিস্টে নাম নেই তো তার জন্যই আপনাকে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনাকে ফলো করতে হবে তাহলে একটা কথা বলি যারা বাংলায় পড়তে চান তারা কিন্তু সবকের জায়গাতে বাংলায় পড়তেই পারেন কিন্তু কিছু কিছু সাবজেক্টের বেঙ্গলিতে পড়া যায় না সেগুলোকে ইংলিশে পড়তে হয় বিশেষ করে প্রফেশনাল সাবজেক্ট আছে বা যেগুলো আলটিমেটলি সায়েন্স ওরিয়েন্টেড সাবজেক্ট আছে যেগুলো বাংলায় লেখা যায় না যে বাদ বাদ কিন্তু আপনারা বাংলায় পড়তে পারেন এনোসেউর কিন্তু এটা হচ্ছে পিজি অ্যাডমিশনের জন্য দেখুন বলেই দিয়েছে যে কী কী ডকুমেন্টস লাগছে ফটোগ্রাফ লাগছে সিগনেচার লাগছে এটাও আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম মাধ্যমিক উচ্চ উচ্চমন্দী গ্র্যাজুয়েশনের টোটাল ডিটেলস লাগছে আপনার লাইব্রেরি সায়েন্সের জন্য কি এবং বিএডের জন্য কি সমস্ত কিছু রয়েছে আচ্ছা এখানে আপনারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন এনোসেউর এই ওয়েবসাইটটা আসবেন ওই ওয়েবসাইটগুলো আমি আপনাদের দিয়ে দেবো এই ওয়েবসাইটে দেখুন আসলে এখানে একটু স্ক্রল করে এসে এই দেখুন নতুন লেটেস্ট নোটিশ বেরিয়েছে একটা পিজি অ্যাডমিশান ডেট এক্সটেনশান তো দেখুন এখানে বলে দিয়েছে এরা কি এদের অ্যাডমিশানের এক্সটেনশানের ডেট করে দিয়েছে যে অনলাইনে সাবমিশান করতে হবে তিরিশ বারো দু হাজার কুড়ি দশটার মধ্যে এটা হচ্ছে আপনাদের দা আলটিমেটলি তিরিশ তারিখের মধ্যে টোটাল কমপ্লিট করতে হচ্ছে এবং তার সাথে বলে দিয়েছে ডকুমেন্ট আপলোড করতে হবে তিরিশ বারো দু হাজার কুড়ির মধ্যে রিসেন্ট রিভিউ অ্যাপ্লিকেশান ইফ রিকোয়ার চার এক দু হাজার একুশ অনলাইন ফি সাবমিশান করতে হবে আপনাকে আট এক দু হাজার একুশের মধ্যে এবং অনলাইন ফ্রি সাবমিশন ব্যাঙ্ক চালানের মধ্যে করতে হবে আট এক দু হাজার একুশের মধ্যে অর্থাৎ তিরিশ তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশান টোটাল ডকুমেন্টস সমস্ত কিছু ফিল আপ করে দিয়ে আপনাকে অনলাইনে যে আপনার একটা আলটিমেটলি পেমেন্ট জেনারেট হবে যেখান থেকে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারছেন অথবা আপনি অনলাইনের ওই ব্যাঙ্কে গিয়ে যদি জমা করতে চান তাহলে এরকম একটা চালান বেরোয় তিনটে পাতার তো সেই চালানটা আপনি নিজেকে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে তিরিশ তারিখের মধ্যে এবার আপনি আট তারিখের মধ্যে গিয়ে কিন্তু ওই চালানটা ব্যাঙ্কে জমা করতে পারেন তবে আমি বলবো যদি আপনার আর্থিক অসুবিধা এই রিসেন্টলি আলটিমেটলি জমা তো আপনাকে করতেই হবে তার ফলে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন তো এটা তো কাল এনএস আপডেট এবং এনএস কীভাবে অ্যাডমিশন নেবেন আপনাকে জাস্ট কল করে আসতে হবে এবং আপনাকে যেটা করতে হবে দেখুন এই যে স্ক্রল করে চলে আসলেন এখানে এসে ক্লিকে একটু অনলাইন অ্যাপ্লাই প্রিজি অ্যাডমিশন একাডেমিক সেশন এটা ক্লিক করলে হয়ে যাচ্ছে কারণ এনেশ যেহেতু পাঁচ বছরের একদম অ্যাফিলেশান রয়েছে তো তার জন্য এরা কিন্তু সামনের বছর দু হাজার একুশের জন্যই ভর্তিটা করাচ্ছে যেটা আপনারা কিন্তু এখন করতে পারছেন এবং আপনাদের লাস্ট সুযোগ হচ্ছে তিরিশ তারিখ অবধি এবং কী কী আপনাদের ডিটেলস কোর্স ফি সমস্ত কিছু এর আগে আমি অলরেডি শেয়ার করেছিলাম এখানে প্রসপেক্টাসগুলো আছে আপনারা একটু দেখে নিতে পারেন এর সাথে আমি বলে দিই যে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ আমাদের ইগনু যেটা ন্যাশনাল ওপেন ইউনিভার্স এবং এখানে যদি আপনারা যারা অ্যাডমিশন দিতে চাইছেন এর লাস্ট ডেট ছিল আগের মাসের তারপরে এদের লাস্ট ডেটটা আবার এক্সটেন্ড করলো আবার কিছুদিন এখন আজকে ডেট অবধি অর্থাৎ পনেরো তারিখ অবধি এক্সটেন্ড করেছে এটা বাড়বে যদি এটা জুলাই মাসের এক্সটেনশানে আজকে লাস্ট ডেট হয় কোনো চিন্তা করবেন না তিন চার দিন বা এক সপ্তাহের মধ্যে এদের আবার অ্যাডমিশান বেরোবে কারণ এদের আবার জানুয়ারি অ্যাডমিশানটা শুরু হবে এটা তো অ্যাডমিশান চলছে জুলাই মাসের তো তার ফলেই দেখুন এখানে রয়েছে যে ওয়েলকাম টু দ্য অ্যাডমিশন পোর্টাল জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি তার ফলে কেউ চিন্তা করবেন না যে আজকেরই লাস্ট ডেট আজকের মধ্যেই ভর্তি হবে হ্যাঁ এটা ঠিক আপনাকে আজকের মধ্যে ভর্তি হলে আপনি জুলাই দু হাজার কুড়ির মধ্যে হয়ে গেলেন কিন্তু যারা ধরুন আজকে কিছুদিন পর ভর্তি হতে চাইছেন তাদের জানুয়ারি সুযোগ পাবেন কোনো টেনশন করবেন না কারণ এদের দুবার করে অ্যাডমিশন হয় এখানেও গেলে আপনারা অ্যাডমিশন করতে পারছেন এটাও আমি অলরেডি আপনাদেরকে শেয়ার করেছিলাম তো ভিডিওটা এত অবধি হল চারটে অপশান রয়েছে আপনাদের আশপাশে স্টাডি সেন্টারগুলো আছে সেখান থেকে আপনারা আলটিমেটলি এই অ্যাডমিশান নিতে পারছেন অনলাইনে যখন অ্যাপ্লাই করবেন ওখানে ঠিকঠাকভাবে স্টাডি সেন্টারটা দেবেন কীভাবে স্টাডি সেন্টার দেখতে হয় এনএস বা অন্যান্য ইউনিভার্সিটি সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি বিদ্যাসাগর বা অন্যান্য অনেক ইউনিভার্সিটি আর বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিশেষ করে যাদের স্টাডি সেন্টার কিন্তু কলকাতাতেও আছে তো সেই হিসাবে আপনারা আবেদন করতে পারছেন ভিডিওটা এত অব্দি হলো পরবর্তী দিন আমরা অরের নিয়ে আসবো ভালো থাকবেন সবাই হোক কলো